আসসালামু আলাইকুম আমি হাসান ভাই প্রতিদিনের মতো আজকে চলে আসলাম ফটোকপির ব্যাপারে কথা বলবো আজকে তো আজকে আপনাদেরকে দেখাবো হলো পঁচিশ তেইশ এডি এবং তেইশ তেইশ এই যে দেখেন এইটা হলো পঁচিশ তেইশ এডি দুই পিট একসাথে হয় এবং তেইশ তেইশ এই যে দেখেন এইটা এটাও দুই পিঠে একসাথে হয় নেটওয়ার্কিং আছে এটাতে আর এটা নেটওয়ার্কিং নাই এগুলি অল্প কালি দিয়ে অনেক বেশি ফটোকপি হয় আর এখানে কিছু টিপস আছে দেখেন এই যে টিপসগুলি আর আমাদের অ্যাড্রেসটা হলো সিক্সটি সেভেন মতিঝিল নিউ ইউনিভার্সাল অফিস ইকুইপমেন্ট আর এই যে এখানে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে ফোন দিয়ে ইমিউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন আর এই যে আমাদের এখানে কিছু টিপস আছে দেখেন এই যে ফটোকপি মেশিনে সকল পার্স পাওয়া যায় তারপরে যারা অন্য অফিস থেকে মেশিন কিনছেন এখান থেকেও সার্ভিস নিতে পারবেন এবং আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইভ কনফারেন্স দেখতে পারবেন এবং মেশিনগুলি সমাধান করতে পারবেন এবং ঘন ঘন আপনারা মেশিনগুলি ঠিক পরিবর্তন ঠিক না করে পরিবর্তন করে নিতে পারবেন খুব সাশ্রয়ী দামে এবং আপনারা এই দেখেন আরো অনেক কিছু বলা হয় না তো আপনারা পরামর্শ নিতে পারবেন ফোনের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর এই যে দেখেন এখানে কিছু ইয়ে আছে এই যে মেশিনের অপশনগুলি ডয়ের তারপরে টলি এইগুলি আপনারা কিনতে পারবেন এখান থেকে পাইকারি দেবে এবং যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে ব্যবসা করেন এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন এই যে বড় মেশিনগুলি আছে তো যারা আপনারা যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা দেখবেন যে বিভিন্ন বাজারে এই মেশিনগুলি এখান থেকে যারা নিচ্ছে তাদের এই স্টিকারটা পাবেন তবে এখানে পাইকারি দামে কিনতে পারবেন এবং ইম্পোর্টার কাছ থেকে সরাসরি তো যারা আপনারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লা তালা ভালো জিনিস দিব এবং ইনটেক জিনিস দিব আপনারা দেখবেন এবং পরামর্শ নিতে পারবেন আর যে মেশিনগুলি সার্ভিস চেসছে এই মেশিনগুলি আমি দেখাইতেছি এই যে এই মেশিনগুলি সার্ভিসে আসছে দেখেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে আমরা সার্ভিসে সার্ভিস করে রাখছি আর আপনারা এই যে দেখেন এটা হলো আমাদের অফিস রিসিপশন আর এটা হলো ওই যে অফিসটা দেখাইতেছি আর এখানে হলো বড় মেশিনগুলি আছে এখানে আর যারা বিজনেস করতে চান এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন কিনতে পারবেন পাইকারি দামে ভালো জিনিস এইগুলি স্প্যার পার্স আর আপনারা দেখেন ঘন পরিবর্তন ঠিক করে এই যে ঘন ঠিক না করে পরিবর্তন করে নিতে পারবেন আলোচনার মাধ্যমে এই যে দেখেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি